জনতার আন্দোলনের উত্তাল তরঙ্গের মধ্য দিয়ে আওয়ামী লীগ ভেসে যাবে হুঁশিয়ারি দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের হুঙ্কারে মানুষ ভয় পায় না। ময়মনসিংহের বিভাগীয় গণসমাবেশ থেকে তিনি এই হুঁশিয়ারি দেন। দেশে দুর্নীতি দুঃশাসন চলছে অভিযোগ করে গণসমাবেশে বিএনপির সিনিয়র নেতারা বলেন, এ সরকারকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। সাব্বির হোসেন মার্শালের ক্যামেরায় হাসান মাহমুদের রিপোর্ট। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ও বর্তমান সরকারের পতন সহ বিভিন্ন দাবিতে বিএনপির দ্বিতীয় ধাপের গণসমাবেশে ঢল নামে ব্রহ্মপুত্র পাড়ের জনপদে, মূল মাঠ ছাড়িয়ে জনস্রোত ছড়ায় সড়কে। গণসমাবেশ মঞ্চে খালি রাখা হয় বেগম খালেদা জিয়ার আসনটি। সমাবেশে আসতে যানবাহন বন্ধ সহ নেতাকর্মীদের পথে পথে বাধা দেওয়ার অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ধমক দিয়ে দমানো যাবে না। আজকে শত বাধা বিপত্তি উপেক্ষা করে আজকে এই সভা প্রমাণ করেছে যে বাংলাদেশের মানুষ তারা কোনো বাধা মানবে না, তারা অবশ্যই এই দেশকে মুক্ত করে ছাড়বে। সরকার পতনের আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে সরকারকে। মানুষ এখন জেগে উঠছে, জেগে উঠবে ইনশাল্লাহ। আপনাদের সকলের সহমত প্রচেষ্টায় আমরা এই সরকারকে বাধ্য করবো পদত্যাগ করতে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে আমরা বাধ্য করব। বক্তারা বলেন, দেশে এখন মানুষের কথা বলার অধিকার নেই, ঘুষ ছাড়া চাকরি নেই, নেই গণতন্ত্র ও ন্যায় বিচার, বন্ধক রাখা হয়েছে অর্থনীতি, তাই আন্দোলন ছাড়া বিকল্পও নেই। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামে গণমাধ্যম দমনের অভিযোগ করেন বক্তারা। চট্টগ্রামের পর ময়মনসিংহে আরও একটি গণসমাবেশ করল বিএনপি। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি আদায়ে দলটির সামনের কর্মসূচিতে সরকার পতনের আন্দোলন কতটা বেগবান হবে তা হয়তো সময় বলে দেবে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ময়মনসিংহ।